হাই, আমি নোমান, একজন বাংলাদেশি সুপার হিরো। আমার সুপার হিরোর নামই নোমান। সবাই বলে এটা আবার কি ধরনের নাম ভাই, জিনিসটা তো বুঝেন নাই। আয়রন ম্যান, স্পাইডার ম্যান, নো ম্যান, সি আমি ছোটবেলা থেকেই জানতাম আমি সুপার হিরো হব। তা আমি অ্যাকচুয়ালি অনেক ফেমাস, তো তাই আমাকে দিয়ে ওই অন্তিক অ্যানিমেটেড স্টুডিও প্রায় কমিক্স বানাইছে। সোফার তারা ওই কমিক্স বানাইছে দুইটা। প্রথম যে কমিক্স ছিল নোমান ওয়ান, এটা বেশ ভালোই মানুষ কিনছে, ইট ওয়াজ এ হিট, বাট কেনার পর রিগ্রেট করছে। এখন ভাই আমার কি দোষ, একটা ক্যারেক্টারের পাইলট এপিসোডে আপনি আর কি চান, মিলাত পড়াবো। এরপর আসে নোমান টু উইথ প্রপার টুইস্ট, প্রপার স্টোরি লাইন। এইবার তো আমি ধরেই নিছি যে এটা আমাদের পাঠকদের উড়াই দিবে পুরা। বইমেলা নিকলার বোমটা ফাটাইছি, পটকার মতো ফুটছে। অ্যাপারেন্টলি আমাদের ভাইরাস বাবা পুরো ব্যবসা মেরে দিছে বইমেলার, সবই ভাইরাসের দোষ। মোটেও প্রথম কমিক্স আহামরি হয় নাই দেখে মানুষ দ্বিতীয় কমিক্স কিনে নেয় এমন না। আপনি যখন দেশের জন্য কাজ করবেন, সুপার হিরোগিরি করে ভিলেনদের মারবেন, আপনার ফ্যান ফলোয়ার তখন যেমন ক্রিয়েট হবে তেমনই হেটার্সও আসবে। আমি শুনছি ইউটিউবে নাকি আমাকে পচায় বেশ কয়েকজন ভুগিচুগি ইউটিউবার ভিডিও বানাইছে, নোমান কমিক্স নাকি ভালো হয় নাই। এখন আমি ক্রাইম ফাইট করে ক্যারিয়ার বানাইছি আর তারা আমাকে পচায়। গেস করেন কার ক্যারিয়ার এখনো টিকে আছে, ওদেরটা। এনিওয়েজ লেডিজ এন্ড জেন্টলম্যান, এসে গেছে নোমান 3। এবার স্টোরি আরো বিগার, আরো বেটার। এইবার আমি আমার অরিজিন স্টোরি নিয়ে এখানে কিছু দূরে গিয়েছি, মানে আমি কিভাবে আমার পাওয়ারটা পেলাম, কিভাবে আমি নোমান থেকে নোমান হলাম, ওয়েট সেমিত, নোমান থেকে সুপার হিরো নোমান হলাম, এই গল্প বলেছি। এখানে কিছু নতুন ক্যারেক্টারও যেমন আছে তেমনই আছে কুল কিছু অ্যাকশন সিন। কমিক্সটা ভালো হয়, পাবলিশার এই কমিক্সের দাম 100 টাকা রাখতে চাইছিল, কিন্তু আমি আবার জনতরদি, আমি একজন সুপার হিরো, মানুষের কথা চিন্তা করাই আমার কাজ। এই জন্য আমি পাবলিশার এনিওয়েজ নোমান 3 এর অনলাইন ভার্সন এখন পড়তে পারবেন মাত্র 99 টাকায় সব ontik.com এ। কমিক্স কেনার লিঙ্ক উপরে নিচে ডানে বামে সব জায়গায় দেওয়া আছে, আশা করি ভাল লাগবে। এন্ড না, এখানেও মিলাদ দেই নেই, কেন দিব আজিব।